456 কোটি 20 লক্ষ টাকার প্রস্তাবিত অর্থমূল্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের শিলান্যাস করা হলো আজ। যার মধ্যে উল্লেখযোগ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্লকে ভূগর্ভস্থ জলভিত্তিক নলবাহিত পানীয় জল প্রকল্পের বৃদ্ধিকরণ এবং বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ প্রদান। পূর্ত দপ্তরের উদ্যোগে মীনাখা ব্লক এলাকায় ধুতুরদহ স্বাস্থ্য কেন্দ্রের রাস্তা নির্মাণ। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে 11টি ব্লকের বিভিন্ন স্থানে 20টি বিদ্যালয় ভবন নির্মাণ। পূর্ত ও সড়ক দপ্তরের উদ্যোগে আমডাঙ্গা, হাবড়া এক, হাবড়া দুই, গাইঘাটা ব্লকে বিভিন্ন অঞ্চলে রাস্তা দৃঢ়ীকরণের কাজ। কোঅপারেশন ডিপার্টমেন্টের উদ্যোগে সন্দেশখালী এক এবং বসিরহাট দুই ব্লকে গোডাউন নির্মাণ এবং পূর্ত দপ্তরের উদ্যোগে দেগঙ্গায় 2টি পাম্প বিশিষ্ট ফায়ার স্টেশন স্থাপন। মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্তর চব্বিশ পরগনা জেলায় 165 কোটি 93 লক্ষ টাকার প্রস্তাবিত অর্থমূল্যের 8টি প্রকল্পের শুভ উদ্বোধন হল আজ। পূর্ত দপ্তরের উদ্যোগে বাদুরিয়া হাবড়া ব্লক এলাকার খোলাপোতা বাদুরিয়া মচন্দপুর থেকে হাবড়ার রাস্তা, বসিরহাট এক, বসিরহাট দুই, দেগঙ্গা ব্লক এলাকার বারাসাত বসিরহাট রাস্তা এবং হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ ব্লক এলাকার হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রাস্তার উদ্বোধন হল আজ। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে বারাসাত পৌরসভা এলাকার কর্মতীর্থের উদ্বোধন হল আজ। পূর্ত ও সড়ক দপ্তরের উদ্যোগে বারাসাত এক, দেগঙ্গা ব্লক এলাকায় দত্তপুকুর গোলাবাড়ি রাস্তা, আমডাঙ্গা হাবড়া দুই, অশোকনগর কল্যাণকর পৌরসভা এলাকার কচুয়া রাজবেড়িয়া রাস্তার উদ্বোধন হল আজ। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে বারাসাত দুই ব্লক এলাকার বয়েজ হোস্টেল এবং মীনাখা ব্লক এলাকার গার্লস হোস্টেলের উদ্বোধন হল আজ। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে পশ্চিমবঙ্গের 9টি জেটির শুভ উদ্বোধন হতে চলেছে। আন্তর্জাল প্রক্রিয়ার মাধ্যমে এই জেটিগুলির উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে তুলে দেবেন। আমরা আমাদের উপভোক্তাদের একে একে মঞ্চে পাব, আমরা তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেব। আমরা প্রথমেই কম্বল শিশুদের হাতে তুলে দেব এবং সেই সঙ্গে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেব। আমরা শিশুদের শীতের পোশাক, কম্বল, তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা এবার অন্যান্য পরিষেবা তুলে দেব আস্তে আস্তে এই মঞ্চ থেকে। প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিষেবা আমরা তুলে দিচ্ছি এই মঞ্চ থেকে। প্রথমেই বাংলার মা মনেদের জন্য সেই অভাবনীয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার,
এই সুবিধা তুলে দেওয়া হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই সুবিধা তুলে দিচ্ছেন। খাদ্যসাথী সুরক্ষার আওতায় এসেছেন জেলার অসংখ্য উপভোক্তা, মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে সেই পরিষেবাও তুলে দেবেন। আপনারা জানেন বিভিন্ন জনমুখী প্রকল্প ইতিমধ্যেই সকলের মুখে হাসি ফুটিয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্বনির্ভর গোষ্ঠীতে ঋণদান এই অভিনব প্রকল্পের আওতায় আসা উপভোক্তার হাতে তার সুবিধা তুলে দিলেন। এরপর বিশ্বব্যাপী সেরা প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এরপর এই রূপশ্রী প্রকল্প যা বহু মেয়ের পাশে দাঁড়িয়েছে সেই সুবিধা তুলে দেওয়া হলো। এরপরে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে উপভোক্তার হাতে, মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। এই মঞ্চ থেকে জয় জোহার প্রকল্পের সুবিধাও তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তপশিলি বন্ধুর আওতায় ইতিমধ্যে এসেছেন অসংখ্য উপভোক্তা, তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে একই সঙ্গে তুলে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু পরিষেবা, বার্ধক্য ভাতার পরিষেবা সুবিধা প্রদান করা হচ্ছে এই মঞ্চ থেকে। তুলে দেওয়া হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা, এছাড়াও রয়েছে আর্টিজান ক্রেডিট কার্ডের সুবিধা, তাও তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে। নতুন বিদ্যুৎ সংযোগের মতো বিষয়ও তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ এই মঞ্চ থেকে। একে একে বহু জনমুখী প্রকল্পের সুবিধা উপভোক্তারা পাচ্ছেন এই মঞ্চ থেকে। এছাড়াও নানা রকম প্রকল্প, যেমন অসংখ্য উপভোক্তাকে সহায়তা প্রদান করেছে স্বাস্থ্যসাথী প্রকল্প, সেই প্রকল্পেরও সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং এর সঙ্গে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পরিষেবা পাচ্ছেন উপভোক্তারা। তার পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাও পাচ্ছেন উপভোক্তারা। উদ্বাস্তু পুনর্বাসন পাট্টা, তারও সুবিধা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ এই মঞ্চ থেকে। বহু জনমুখী প্রকল্প ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং এই সমস্ত কিছুই আজ মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে তুলে দিচ্ছেন। আপনারা দেখছেন যে রয়েছে অসংখ্য স্টল, সেই স্টল থেকে 15,000-এরও বেশি মানুষ আজ এই মঞ্চের সামনে থেকে বিভিন্ন পরিষেবা পাবেন এবং সেই পরিষেবা আমরা আজ এই মঞ্চের সামনে থেকে তুলে দেব। অসংখ্য উপভোক্তা আজকে এসে পৌঁছেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন। একে একে বহু প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে এবং আমরা একে একে বহু সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেব। যে যে প্রকল্পের সুবিধাগুলি বা পরিষেবাগুলি এই মঞ্চে তুলে দেওয়া হচ্ছে তা এইরকম: বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা দেখেছেন, উদ্বাস্তু পুনর্বাসন পাট্টা, এছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ঐক্যশ্রী বৃত্তিও তুলে দেওয়া হবে আজকে এই মঞ্চ থেকে, তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা একই সঙ্গে বিভিন্ন পরিষেবার কথা জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী একই সঙ্গে বিভিন্ন পরিষেবা তুলে দিচ্ছেন আজ বিভিন্ন উপভোক্তার হাতে। ঐক্যশ্রী বৃত্তি তুলে দেওয়া হয়েছে, এছাড়াও একে একে মঞ্চে আসবেন মেয়াদী ঋণ প্রকল্পের সুবিধাভোগী উপভোক্তা, এছাড়াও বিধবা ভাতার সুবিধা আজকে তুলে দেওয়া হবে এই মঞ্চ থেকে।
আজ বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আজ মঞ্চে আছেন এবং একে একে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে। উত্তর চব্বিশ পরগনা জেলায় ইতিমধ্যেই আপনারা দেখেছেন অগণিত মানুষ দুয়ারী সরকারের উদ্যোগে এবছর এই নভেম্বর মাসে, পয়লা নভেম্বর থেকে তিরিশে নভেম্বর, ২৭টি সরকারি পরিষেবার সুবিধা পেয়েছেন বিভিন্ন স্টল থেকে, বিভিন্ন কাউন্টার থেকে এবং বিভিন্ন ক্যাম্প থেকে, বিভিন্ন শিবির থেকে। আর প্রতীক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকেও বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন। আজ শমশেরনগর হিঙ্গলগঞ্জের মাটিতে পদার্পণ করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি বনবিবির থানে পূজা দিয়েছেন এবং তারপর এসে পৌঁছেছেন এই মূল মঞ্চের সামনে। অগণিত মানুষ এখানে অপেক্ষা করছেন। আজ অত্যন্ত আনন্দের দিন শমশেরনগর হিঙ্গলগঞ্জবাসীদের জন্য এবং এর পাশাপাশি সুন্দরবনের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী আজ এসে বিভিন্ন জনমুখী সরকারি প্রকল্পের সুবিধা আপনাদের সামনে তুলে দিচ্ছেন। এছাড়াও সকাল থেকে আপনাদের উৎসাহ এবং উদ্দীপনার কোনো শেষ ছিল না। আজ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার অসংখ্য উপভোক্তা এবং আমরা জানি যে আজ ইতিমধ্যে উৎসবের মেজাজে আন্দোলিত হয়েছে শমশেরনগর হিঙ্গলগঞ্জের মাটি। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান চলছে এই মুহূর্তে শমশেরনগর হিঙ্গলগঞ্জের মঞ্চে। বনবিবির থানে ইতিমধ্যে পূজা অর্পণ করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়া হচ্ছে উপভোক্তাদের হাতে। একে একে বিভিন্ন উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন পরিষেবা। তুলে দেওয়া হবে এই মঞ্চ থেকে আরও বেশ কিছু পরিষেবা, যেমন বিধবা ভাতার আওতায় ইতিমধ্যে এসেছেন বহু মানুষ, তার হাতে তুলে দেওয়া হবে এই পরিষেবা। এবং এছাড়াও একে একে অন্যান্য পরিষেবা এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন, যেমন মৎস্যজীবীদের জালোহাড়ি বিতরণের পরে পরে আমরা তুলে দেব, বিতরণ করা হবে মৎস্যজীবীদের জন্য আইসবক্স, এছাড়াও হোমস্টের অনুদান, এই সমস্ত প্রকল্পে একে একে সুবিধাগুলি তুলে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আজকে এই মঞ্চে। দর্শকদের অনুরোধ জানাই আপনারা একটু আসন গ্রহণ করুন, ধৈর্য ধরে বসুন। একে একে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে। শমশেরনগর হিঙ্গলগঞ্জের মাটিতে এই মুহূর্তে পদার্পণ করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের অনুষ্ঠান চলছে। একে একে বিভিন্ন প্রকল্পের উপভোক্তারা পাচ্ছেন মঞ্চ থেকে সরকারি সুবিধা। ইতিমধ্যে বিধবা ভাতার পর অন্যান্য নানা রকম সুবিধা তুলে দেওয়া হচ্ছে, যেমন এই মুহূর্তে শিশুদেরকে দেওয়া হচ্ছে
শীতের পোশাক, স্কুল পড়ুয়া মেধাবী ছাত্রীর হাতেও তুলে দেওয়া হচ্ছে প্রীতি উপহার। আজ এক বিশেষ দিন, শমশেরনগর হিঙ্গলগঞ্জের মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী পদার্পণ করেছেন এবং মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এক একটি পরিষেবা। এই মুহূর্তে মৎস্যজীবীদের জাল ও হাঁড়ি বিতরণ করা হচ্ছে, করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মৎস্যজীবীদের জন্য আইস বক্স, মৎস্যজীবীদের জন্য আইস বক্স তুলে দেওয়া হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই আইস বক্স। আপনারা জানেন যে সুন্দরবন প্রাকৃতিক পরিবেশে ভরপুর এবং চারিদিকে সেই সুন্দর প্রকৃতিকে সাজিয়ে রাখছে এবং সাহায্য করছে পর্যটকদের বিভিন্ন হোমস্টে। এর পাশাপাশি আমরা তুলে দেব বন দপ্তরের ব্যবস্থাপক কমিটিকে অনুদানের শংসাপত্র। এছাড়াও মৎস্যজীবীদের জন্য আরও বেশ কিছু সুবিধা যেমন থাকবে তেমনই আছে বিভিন্ন প্রকল্প। যে সমস্ত উপভোক্তারা ইতিমধ্যে এসেছেন, মৎস্যজীবীদের জন্য মিনি গ্যাস ওভেন, এই সুবিধাও তুলে দেওয়া হয়েছে এবং পাশাপাশি তুলে দেওয়া হলো কৃষি পরিকাঠামোগত উন্নয়নের সুবিধা। আজ শমশেরনগর হিঙ্গলগঞ্জের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একে একে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখানে দুটো বাঁশ বাড়াতে হবে। উপস্থিত আমার মা ভাই ও বোনেরা, চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, সহ সমস্ত ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিরা, আমার কলিগ জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ ঘোষ, নুসরত, দেবেশ, সুকুমার সহ সমস্ত জেলা পরিষদের সভাধিপতি মেম্বার, গ্রাম সভা পঞ্চায়েত সমিতি, বন থেকে শুরু করে মৎস্য দপ্তর, কৃষি থেকে শুরু করে ইরিগেশন দপ্তরের অনেক মানুষ, আমি আজকে অ্যাকচুয়াল মিটিং করার আমার উদ্দেশ্য ছিল না। আমার আজকে উদ্দেশ্য ছিল নিজের চোখ দিয়ে দেখে বনদেবী মন্দিরের পুজো করা, প্রকৃতি দেবীর পুজো করা এবং বৃক্ষের পুজো করা। বাংলা নদী মাতৃকা দেশ, প্রতি বছর সাইক্লোন, প্রতি বছর গঙ্গায় ভাঙন, নদীতে ভাঙন, জলে কুমির, ডাঙায় বাঘ, এই নিয়ে সুন্দরবনের মানুষ জীবন কাটান। খুব কষ্টের মধ্যে আপনারা আছেন, তাই আমি চাই এই সব এলাকাগুলো প্রশাসন চোখ দিয়ে তাকিয়ে দেখুক,
এবং আপনাদের উন্নয়নে তারা সাথী হোক। এখানে কি দুয়ারে সরকার চলছে? এখানে কি দুয়ারে সরকার চলছে? চলছে না কেন? চলছে না, ওরা তো বলছে চলছে না। তাহলে কারা ঠিক কারা ভুল? চলছে হয়তো কিছু চলছে, এবং সেটা হয়তো খুব দূর হতে পারে, দরকার হলে আরেকটা করে দিতে হবে যাতে মানুষ সুবিধাগুলো পায়। যারা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাননি, দুয়ারে সরকারে গিয়ে দরখাস্ত করুন। যারা বিধবা ভাতা এখনো পাননি, দুয়ারে সরকারে গিয়ে দরখাস্ত করুন। যারা বিধবা ভাতা পান, তারা এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন। মৎস্যজীবীদের জন্য ইন্স্যুরেন্স তৈরি করা হচ্ছে, এখানেও মুড়িগঙ্গা ব্রিজ থেকে শুরু করে বনবিবি ব্রিজ, মন্দির সব আছে। আমি এই বনদেবী মন্দিরটাকে ঘিরে এই অঞ্চলটা উন্নয়ন করতে চাই, এবং আমি ডিএমকে বলে গেলাম বনদেবীর মন্দিরটা পাকা করতে, যাতে অনেক মানুষ আসলে, আমি চাই অনেক মানুষ আসে, এবং আমাকে দেবেশ বলছিল একটাই মাত্র বাস আসে এখানে, বাসের সংখ্যা বাড়াতে হবে। এখানকার লোকেরা যাতে দূর দূরান্তে যেতে পারে, বিনা পয়সায় রেশন আপনারা পাচ্ছেন, স্বাস্থ্যসাথী পরিষেবা আপনারা পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, ঐক্যশ্রী পাচ্ছেন, শিক্ষাশ্রী তপশ্রী বন্ধুরা পাচ্ছেন, আদিবাসী বন্ধুরা পাচ্ছেন। মনে রাখবেন, ছোট্ট শিশুর জামা কাপড় থেকে শুরু করে স্কুলে তার পায়ের জুতোরা পর্যন্ত আমরা কিনে দিই। মেয়েরা আমাদের গর্ব, গভর্নমেন্ট স্কুলে, তাই সব গভর্নমেন্ট স্কুলের মেয়েরা কন্যাশ্রী পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়। আজকেও প্রায় 600 কোটি টাকার প্রজেক্ট দিয়ে যাওয়া হলো এই জেলায়। আমি আগামী দিন চাই, এবং শুধু তাই নয়, আমি আজকে আসবো বলে আমি 15,000 শীত বস্ত্র কিনে এনেছি, 5,000 সোয়েটার, 5,000 কম্বল আর 5,000 চাদর। এটা যেন মানুষ ঠিক মতো পায়, যদি না পান আমি নিজেও নজর রাখব। কাকে দিয়েছেন, এগুলো কোথায় রেখেছেন, 15,000 কোথায় রেখেছেন? নো, ফর দিস কনস্টিটিউয়েন্সি অনলি দিস এরিয়া, কোথায় সেটা, কোথায় সেটা পরিষ্কার কথা বলুন। কেন বিডিও অফিসে থাকবে? বলুন বিডিওকে নিয়ে আসতে, আমি অপেক্ষা করব এখানে। জিনিস দিলে যদি ঠিক মতো না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে।
পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে, আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি, অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই। দেখুন আমি কত কষ্ট করে তিন দিন ধরে এখানে আসব বলে এই বনদেবীর পুজো উপলক্ষে আমি এই কম্বল চাদর এবং সোয়েটারগুলো কিনে এনেছি। আর এসে দেখছি ভোবা, নিয়ে এসো, আমি তোমায় বলছি কোথায়। কোথায় আমি তো বলেছি যে আমরা ডাইরেক্ট দেব, কারো থ্রুতে দেব না, বলা হয়েছে শোনেনি কেন? আমি বিডিও অফিসে রাখার জন্য তো পাঠাইনি, আমি তোমার কাছে এটা আশা করিনি শারদ। না আমি আর মিটিং করবো কি, আমি তো ওইটাই দিতে এসেছিলাম শীতকাল। তা তোমরা যদি এটুকু প্রোগ্রামও ঠিক মতো না করতে পারো তা তো আমার কোনো প্রয়োজন নেই। যদি বিডিওরা ঠিক মতো কাজ না করেন, যদি আইসিরা ঠিক মতো কাজ না করেন, যদি ডিএমরা ঠিক মতো দায়িত্ব পালন না করেন, আই এম সরি, আই হ্যাভ টু টেক অ্যাকশন। ঠিক আছে, 15,000 হয়তো এত লোকের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে একটু অসুবিধে হয়। আমি বলেছিলাম ক্যাম্প করে করে ডিস্ট্রিবিউশন করতে, কম পড়লে পরে আমি দেখতাম, অন্তত আমার এখান থেকে তো কিছু দেওয়া হতো। এটা আমি পুজো উপলক্ষে এনেছিলাম, তাই আমি আপনাদের কাছে বলবো যতক্ষণ এটা না আসছে আপনারাও বসুন, আমিও বসলাম।